ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটা মিনি ব্লগ। আজকে যেহেতু রবিবার, আমি গিয়েছিলাম আমাদের দক্ষিণ দিনাজপুরে যে ফেমাস হাট রয়েছে কামারপাড়া, সেখানে তো কিছু ছোটো ছোটো শর্টস তো দিয়েছি কামারপাড়া হাটের। তো আজকের ব্লগটা হতে চলেছে একটা মিনি ব্লগ। আমি শুধু লাঞ্চ আইটেমটাই তোমাদেরকে দেখাতে চাই। তো দেখো, আজকে লাঞ্চের মেনুতে আছে উচ্ছে ভাজা, সেটা তো থাকবেই। তার সঙ্গে আছে, যেহেতু প্রচণ্ড গরম তাই ঢ্যাঁড়স পোস্ত, আলু আছে অবশ্যই এর মধ্যে। আর তার সাথে আছে কামারপাড়া হাটের ফেমাস মাটন, মাটনের একেবারে লাল লাল ঝোল। ওহ দেখো কি পিস! আর একটা আছে ধামসা আলু, খুবই গরম, বুঝলে, ওই জন্য হাত দিয়ে তুলতে পারছি না আর কি, অতিরিক্ত গরম। যাই হোক, গরিব ইউটিউবার না হলে হয়তো বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারতাম। একদম পুরো পুরো ধোঁয়া উঠছে, ধোঁয়া ওঠা একেবারে মাংস যাকে বলে আর কি, একদম দেখো না। এবারে কামারপাড়া হাটের মাংস খেয়ে দেখবে, ও সো ডেলিশিয়াস। যাই হোক, তার সাথে কি আছে দেখবে, এগুলো হচ্ছে বন্ধুরা টেস্টি টেস্টি চর্বির বড়া। কে বলবে, আমি নাকি কয়েকদিন আগে ডায়েট করছিলাম, এখন আমি চর্বির বড়া খাচ্ছি। চর্বির বড়া ওটা একটা সস দিয়ে দিয়েছি, দেখে নেবে। আর তার সাথে আছে গরমের টেস্টি টেস্টি আমের চাটনি। গরম প্রিভেন্ট করার জন্য আমি ঢ্যাঁড়স পোস্ত খাচ্ছি, এদিকে গরম লাগানোর জন্য চর্বির বড়ার বাটন খাচ্ছি, ভাবতে পারো বন্ধুরা।